যে নিজের আসল অন্তরটাকে বোঝো তুমি চাও যে পরিবারের সবাই তোমাকে ভালোবাসুক তাহলে প্রথমে নিজেকে ভালোবাসো সিম্পল আর যদি তুমি চাও না যে পরিবারে কেউ তোমাকে না ভালোবাসুক তাহলে তুমি নিজেকে শুধু না ভালোবাসতে আরম্ভ করো দেখো সেই জিনিসটা হয়ে যাবে এটা এতটাই সিম্পল আছে জিনিসটা বুঝতে পারছো আজকে মানুষ সত্যি খুব একা রয়েছে আর এই একা মানুষকে যেটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে একটু প্রেম একটু ভালোবাসা আর এই প্রেম ভালোবাসার জন্য মানুষ একটা মানুষের উপরে ভরসা করে বিশ্বাস করে তারপরে যখন সেই মানুষের থেকে কষ্ট পায় আঘাত পায় সেখানের থেকে সরে চলে আসে এবং নিজেকে বলে যে আর কখনও অন্য মানুষকে ভরসা করব না বিশ্বাস করব না বিশ্বাসঘাত যে করলো যে বিচরল করলো যে আমার সাথে এই রকমের ব্যবহার করলো যেরকমের আশা ছিল না যে আমাকে না বলে দূরে গেল যার মনে এইরকমই ভাবনা চলছিল আমি বুঝতে পারলাম না তো এইসব মানুষকে আমি আর পরবা করব না এদের জন্য আমি সময় নষ্ট করব না আর কিছু সময়ের জন্য কিছু দিনের জন্য কিছু মাসের জন্য আর কিছু কিছু ক্ষেত্রে কিছু বছরের জন্য সে নিজেকে একটু আলাদা একটু ভিন্ন এই সমাজের থেকে করে নেয় কিন্তু মানুষের সব থেকে সুন্দর জিনিস যদি খুঁজে বার করুন তাহলে এটাই হবে যে আবার সে চেষ্টা করে আবার সে অন্য মানুষের উপরে ভরসা করে বিশ্বাস করে ভয় থাকে যে আগে যেটা ঘটেছে সেটা যেন আবার না ঘটে যায় কিন্তু আবার যখন সেই কাজটি করে তখন তার মন আবার নতুন তরতাজ যা ফ্রেশ হয়ে যায় আবার সেই জীবনের ধাপগুলোর থেকেই যায় আবার সে মানুষের উপরে অতি বেশি ভরসা করে বিশ্বাস করে আর তারপরে যদি ওরকম হয়ে গেল তাহলে সে নিজেকে বলে যে আমার জীবনে হয়তো ভালোবাসা নেই আমার জীবনে হয়তো এই রকমের বিশ্বাসপাত্র মানুষের স্থান নেই তার জন্যই আমার সাথে এরকম হচ্ছে আমি একা ছিলাম যেটা ভিডিওর আগে বললাম আমি একা ছিলাম আমি একাই ভালো আছি তো একটা জিনিস সবসময় বুঝবেন যে এই গল্পটা কিন্তু একেবারে একটা অন্য পাত্রে নয় এটা আমার আপনার গল্প বিশ্বাস করি আর বিশ্বাস যখন ভেঙে যায় তখন কষ্ট পায় কিন্তু এখানে অনেক বড়ো প্রশ্ন আছে যে এই যে প্যাটার্ন আছে যে আমি যাকে চাইছি যে সে আমাকে ভালোবাসুক সে আমাকে বিশ্বাস করুক সে আমাকে প্রেম করুক যখন সে আমাকে করে না তখন আমি কষ্ট পাই এটাকে কি কিছু করে ব্রেক করা যেতে পারে এটাকে কি পরিবর্তন করা যেতে পারে হ্যাঁ যেতে পারে আর সেটা হলো যে যে জিনিসটা আমি সেই মানুষের থেকে চাইছি বা যে জিনিসটা আমি সমাজের থেকে চাইছি সেম জিনিসের কিছুটা অংশ নিজের ভিতরে রাখতে হবে আমি যদি চাই যে কে আমাকে ভালোবাসুক তাহলে আমাকেও তাকে ভালোবাসতে হবে যে কেউ যদি ভালোবাসে আমি যদি চাই যে কেউ আমাকে ভালোবাসুক তাহলে আমাকেও ভালোবাসতে হবে তাহলে কি আপনি ভাবছেন যে আমি কাউকে ভালোবাসতাম না আপনি তো ভুল বলছেন অবশ্যই আপনি ভালোবাসতেন অবশ্যই আমি ভালোবাসতাম কিন্তু ভালোবাসাটা যেন আনকন্ডিশনাল হয় তার মধ্যে যেন কোনো রকমের কোনো শর্ত না থাকে আর আমি মনে করি যে যে কোনো ভালোবাসা যে কোনো বিশ্বাস যে কোনো মানুষের প্রতি ভরসা অতক্ষণ তক্ক টিকিয়ে থাকতে পারবে না যতক্ষণ তক তুমি সে মানুষকে ক্ষমা করতে শিখবে না বিনা কোনো কারণে তোমাকে ক্ষমা করতে শিখতে হবে যদি তুমি চাও যে তোমার ভুলগুলোকেও কেউ চোখ বন্ধ করে সহ্য করে নিক তাহলে তার ভুলগুলোকেও তোমাকে চোখ বন্ধ করে সহ্য করতে হবে রকম তুমি চাইছো যে এই সমাজ তোমার সাথে ব্যবহার করুক তার এক পারসেন্ট অংশ যদি তোমার মধ্যে না থাকে তাহলে তুমি সে আশাটি করো না আর এটা এতটাই সত্যি কথা যে মানুষ সবসময় একটা জিনিসের উপরে বিশ্বাস করে যে আমি যেন সেটা ভালো পাই আমি যেটা পাই সেটার মধ্যে যেন কোনো ভেজাল না থাকে সেটা সম্পর্ক হোক ভালোবাসা হোক খাবার হোক যেখানে তুমি যাচ্ছো যে হোটেলটা বুক করছো যেখানে তুমি থাকছো সেই জায়গাগুলো হোক যে বাড়িটা তুমি কিনছো সেখানে যেন ধোকাধারী না হোক যে জায়গাটা তুমি কিনছো সেটার মধ্যে দুটো চারটে লোক যেন না বেরিয়ে আসে তো প্রত্যেকটা জায়গাতে তুমি চাইছো যে আমি ফ্রেশ জিনিসটি পাই তাহলে তোমাকেও নিজেকে ফ্রেশভাবে সেই মানুষগুলোর সামনে রাখতে হবে অন্যান্য মানুষের সামনে রাখতে হবে এটা এতটাই সিম্পল আছে আর এই সিম্পল ভাবটাকে মানুষ যখন বুঝতে পারে না তখন সে সমাজকে দোষার্পণ করে আর বলে যে আমার সাথে কেউ ভাল করলো না এই সমাজ পুরো নোংরা এই সমাজ পুরো খারাপ তো এই সমাজের মধ্যে তুমিও রয়েছো চেঞ্জ তোমার প্রথম তোমার ভেতর থেকেই হওয়া দরকার চেঞ্জটা কখনো আশা রাখো না যে তুমি যেরকম আছো সেরকমই থাকবে আর এই পৃথিবী অটোমেটিক পাল্টে যাবে অটোমেটিক হাওয়া বদল হয়ে যাবে এরকমের আশা করলে যাবে না যদি তুমি চাইছ যে তোমার সাথে ভালো হোক তাহলে তোমাকেও দুটো মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে আর তার মানে এটা নয় যে তুমি দুটো মানুষের সাথে ভালো ব্যবহার করে দিলে আর তারপরে বললে আমার সাথে ভালো হোক বই আমার সাথে ভালো হচ্ছে একটা অনেক পুরোনো ইনসিডেন্ট আছে আর এই গল্পটা হয়তো আমি দুবার তিনবার বলেছি কিন্তু আবার আজকে বলতে মন করছে যে এক গুরুজি বললেন যে নিজের ছাত্রদেরকে যে প্রত্যেক দিন সকালে অ্যাটলিস্ট তিনটে ভালো কাজ করবে ছাত্ররা বলল যে ঠিক আছে আমরা করবো তারা গেল সেই ভালো কাজ করতে আর প্রথমেই দেখলো এক রাস্তাতে এক বৃদ্ধ মহিলা রয়েছে তাকে রোড ক্রস করানো দরকার তাকে রোড ক্রস করিয়ে দিল তারপরে সেই বৃদ্ধ মহিলাটি এসে গুরুজিকে এসে বলছেন যে এই রকমের ছাত্রকে আপনি শিক্ষা দিচ্ছেন আমি রোড ক্রস করতে চাইছিলাম না তা আমাকে জোর করে রোড ক্রস করিয়ে দিয়েছে তো এই রকমের ঘটনা যেন না হয় কি কিছু ভালো করতে হবে তো যেখানে প্রয়োজন নেই সেখানেও কিছু ভালো কাজ করার সেই মানুষের ইচ্ছা নেই সেই ইচ্ছার বিরুদ্ধে কিছু ভালো কাজ করার কিছু কিছু জায়গাতে নিজের ভালো মন্দর বিচারটা যেরকম তুমি নিজের জন্য ডিসাইড করো ঠিক সেই রকমই সেই মানুষগুলোর জন্যও ডিসাইড করবে এরকম না জোর করে ভালো করে দিলাম যেখানে প্রয়োজন নেই সেখানে সময় লাগিয়ে দিলাম নিজের ভালোটা করার জন্য অনেক বেশি দরকার আছে যে নিজের আসল অন্তরটাকে বোঝো তুমি চাও যে পরিবারের সবাই তোমাকে ভালোবাসুক তাহলে প্রথমে নিজেকে ভালোবাসো সিম্পল আর যদি তুমি চাও না যে পরিবারে কেউ তোমাকে না ভালোবাসুক তাহলে তুমি নিজেকে শুধু না ভালোবাসতে আরম্ভ করো দেখো সেই জিনিসটা হয়ে যাবে এটা এতটাই সিম্পল আছে জিনিসটা বুঝতে পারছো এই জিনিসটার উপরে নিজেকে ফোকাস করো এই জিনিসটার উপরে নিজেকে আনো দেখো যে তুমি জীবনে যে জিনিসগুলো চাইতেছিলে অনেক দিন ধরে সেগুলো আস্তে আস্তে তোমার কাছে এসে যাবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে আবার দেখো ছোট অন্য ভিডিওতে লোকনাথ বাবা ইউটিউব চ্যানেলে আমি ছিলাম বিপ্লব তোমাদের সঙ্গে